ই-রিক্সা র্যাপিড জোন চার্জারের 7805 থেকে 5 ভোল্ট আইসিতে যখন যাচ্ছে দেখা যাচ্ছে যে আইসি শর্টের জন্য সে 5 ভোল্টটা ড্রপ করছে, কারণ এখানে যে ফয়েল লাইনটা যেটা হালকা করে কেটে দিলে দেখা যাবে যে 5 ভোল্টটা দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু যখন সেই লাইনটাকে ফের কাট লাইনটাই জুড়ে দেওয়া আছে তখন দেখা যাচ্ছে যে 5 ভোল্ট বসে যাচ্ছে। এর কারণে বোঝা যাচ্ছে যে 722টা খারাপ আছে বা শর্ট আছে। এই কারণের জন্য আমরা এটাকে এবারে 722 আইসিটি পরিবর্তন করলে শর্টটি ছেড়ে যাবে।